চোখ রাখব বড় খবরে। জানতে পারা যাচ্ছে 28 ডিসেম্বর থেকে গঙ্গা সাগর থেকে এ রাজ্যে শুরু হতে চলেছে ভারত জোড়ো যাত্রা। আপনাদের আবারো জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বড় সড় খবর, রাজ্যে শুরু হতে চলেছে ভারত জোড়ো যাত্রা। 100 দিন পার করেছে দেশের ভারত জোড়ো যাত্রা, রাহুল গান্ধীর নেতৃত্বে 100 দিন পার করেছে ভারত জোড়ো যাত্রা। এবং সেই যাত্রা একাধিক দক্ষিণের একাধিক রাজ্যের মধ্য দিয়ে, মধ্যপ্রদেশ, রাজস্থানের, গুজরাটের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে ভারত জোড়ো যাত্রা। 100 দিন পার করেছে সেই ভারত জোড়ো যাত্রা, আর এরই মাঝে খবর পাওয়া যাচ্ছে এ রাজ্যের মাটিতে হতে চলেছে ভারত জোড়ো যাত্রা। আগামী 28 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই ভারত জোড়ো যাত্রা, গঙ্গাসাগর এলাকা থেকে শুরু হবে ভারত জোড়ো। আপনাদের আবারও জানিয়ে রাখি 28 ডিসেম্বর থেকে এ রাজ্যে শুরু হতে চলেছে ভারত জোড়ো যাত্রা, গঙ্গাসাগর থেকে শুরু হবে এই ভারত জোড়ো যাত্রা। 27 দিন ধরে চলবে এ রাজ্যের মাটিতে এই ভারত জোড়ো যাত্রা। 23 ডিসেম্বর 23 জানুয়ারি শেষ হবে ভারত জোড়ো যাত্রা এ রাজ্যে। 23 জানুয়ারি শেষ হবে ভারত জোড়ো যাত্রা, 28 ডিসেম্বরে শুরু হয়ে 23 জানুয়ারি শেষ হবে এ রাজ্যের ভারত জোড়ো যাত্রা। 28 ডিসেম্বর গঙ্গাসাগর থেকে শুরু হবে এবং 23 জানুয়ারি দার্জিলিং এ গিয়ে শেষ হবে ভারত জোড়ো যাত্রা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের কাছ থেকে। সত্যসুন্দর, এবার এ রাজ্যের মাটিতে ভারত জোড়ো যাত্রা কি জানা যাচ্ছে? দেখো, ভারত জোড়ো যাত্রার যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু গোটা দেশ জুড়ে যেরকম কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত শুরু হয়েছে এবং তাতে বিভিন্ন জায়গায় যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে জানা যাচ্ছে যে মূল ভারত জোড়ো যাত্রা যে যে রাজ্যের মধ্যে দিয়ে যাবে না, তারা আলাদাভাবে কিন্তু সেই সেই রাজ্য তারা আলাদাভাবে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি পালন করবে। আমাদের রাজ্যে কিন্তু আগামী 28 ডিসেম্বর থেকে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি শুরু হচ্ছে এবং সাগর থেকে, গঙ্গাসাগর থেকে এই ভারত জোড়ো যাত্রা শুরু হবে। 27 দিন ধরে আমাদের রাজ্যে চলবে এই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বিভিন্ন জেলা রয়েছে, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর এবং দার্জিলিং এর কার্শিয়াং এ 27 দিন ধরে এই ভারত জোড়ো যাত্রা শুরু হয়ে, যেটা 28 ডিসেম্বর থেকে শুরু হবে সেটা চলবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত। ফলে গোটা দেশে যেরকম ভারত জোড়ো যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে, তাতে সাড়া মিলছে, সমাজের বিভিন্ন অংশের মানুষ তাতে সামিল হচ্ছেন, এরাজ্যেও কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই কিন্তু সেই কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই কর্মসূচি বিভিন্ন জেলাতে যেভাবে হবে তাতে কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন সময় তাতে উপস্থিত থাকবে। অর্থাৎ এরাজ্যেও একেবারে সাগর থেকে পাহাড় পর্যন্ত ভারত জোড়ো যাত্রার কর্মসূচির যে নির্ধারিত যে সূচি, সেই সূচি ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস দপ্তর। বেশ, অনেক ধন্যবাদ সত্যসুন্দর, কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। এই রাজ্যে শুরু হতে চলেছে ভারত জোড়ো যাত্রা, আগামী 28 ডিসেম্বর এ রাজ্যের মাটিতে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা, শেষ হবে 23 জানুয়ারি, এমনটাই জানতে পারা যাচ্ছে। মোট 27 দিন ধরে, 28 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি পর্যন্ত এই 27 দিন ধরে এ রাজ্যের মাটিতে চলবে ভারত জোড়ো যাত্রা। আগামী 28 ডিসেম্বর গঙ্গাসাগর থেকে শুরু হবে এই ভারত জোড়ো যাত্রা এবং 23 জানুয়ারি দার্জিলিং এ গিয়ে শেষ হচ্ছে এই ভারত জোড়ো যাত্রা।